এইভাবে আমাদের দেখা যায় যে ইন যুক্তি বাক্যকে প্রতিবর্তিত করলে
করলে আমরা ই যুক্তি বাক্যকে পাই আর আই যুক্তি এ যুক্তি বাক্যকে পাই। ই যুক্তি বাক্যকে প্রতিবর্তিত করলে এ যুক্তি বাক্য পাওয়া যাবে আর আই যুক্তি বাক্যকে প্রতিবর্তিত করলে ও যুক্তি বাক্যকে পাওয়া যাবে। ও যুক্তি বাক্যকে প্রতিবর্তিত করলে আই যুক্তি বাক্য পাওয়া যায়। মানে আমাদের এই নিয়ম অনুযায়ী এইভাবে আলোচনা হবে আর কি। পরবর্তী পর ক্লাসে আমি বিস্তারিত পরবর্তী আলোচনা করবো।